दादा एटा की करछो तुमी কইলাম যে যাই রাস্তার মধ্যে ফুলাহান টুলাহান যদি পাই এর নিকে ফিটার বানাই নিয়েছি তো ও তো খেলো না হ্যাঁ খায় না তাহলে কি করব আমি নিজেই খাইছি এই এখানে আমরা মাছ ধরতে এসেছি হ্যাঁ এখানে কি আমরা ফিটার খেতে এসেছি না তাইলে এক কাম কর হ্যাঁ কি করব লক্ষিন্দর আচ্ছা বলো এই যে দেখ কি বাসনা ছুটছে রে बासना छुटे माने शरीर साबान दिए चान करना छुटे रे ओ ताई तो देखते पाच्छी हाँ ओई तो एक झाक दुष्टु मेर दल देखो ना ओई घाटे स्नान करछे हाँ भाई ताओ की जानो जले भाषा पद्म साबान दिए हाँ डेटल साबान दिए इंटरनेशनल नेचर थाई एटा बार की बुझो ना ना इंटरनेशनल नेचर साबान बुझो ना अच्छा शोनो एसब आमार बुझते होबे ना एकटा काज करो कि काम तुमि एखाने आमाके परिष्कार करे दाओ আমি এখানে মাছ ধরব হ্যাঁ বালাই বুঝছ কেন তুই বড় না আমি বড় তুমি বড় তাইলে তুই আমারে হুকুম দাস কিবা কইরা এই যেন সুন্দর কইটা পরিষ্কার কইরা দে আমি মাছ ধরি তুমি এখানে মাছ ধরবে না হ্যাঁ এখানে মাছ ধরবে ইয়েস টু ভেরি গুড হুইজ দিস তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তো তাহলে এদিক দিয়ে যেতে পারবো না এদিক দিয়ে তো কাদা তাই না পিছন দিয়ে আই পিছন দিয়ে যাব এই মুটা হান্দা আচ্ছা ঠিক আছে दादा তুমি আর কথা না বাড়িয়ে এখানে পরিষ্কার করিয়া দাও একটু ফু দিয়া দে জলতাছে একটু ফু দে ফু দেব নাকি আরেকটা বাড়ি দেব হ্যাঁ তেলে দিবি না না তেলে আমি ফু দেই এই ই ফু মনে করে যারা সহ হই গেছে গা তাই আজকে কি শুটকি খেয়েছো নাকি আর মোলা না ও না কিছুই খাই নাই খালি মোলা খাইছি তাই সেন্ট বালা আছে ই সেন্টে আটা কিনা ভাবি আচ্ছা ঠিক আছে এখানে পরিষ্কার করে দাও তাড়াতাড়ি করো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বর্ষি আমার হাতে দাও যাও পরিষ্কার করো এই এটা তো আতেনু আবার খাস না কিন্তু হ্যাঁ আমি সব খাই না লক্ষিন্দর এই যে দেখ হ্যাঁ ওই ছেড়ে বালাই হইছে এই ও এটা আবার কেমন করে পরিষ্কার করলি এটা মনে করে এক কামে দুই কাম করলাম এক কাজে দুই কাজ বাইতে একটু পায়খানা করছিলাম পানি আছাল নেলুকে গুয়াটা পরিষ্কার করলাম পানিটাও জায়গাটা পরিষ্কার করলাম তাই আচ্ছা ভালো করেছো তাহলে জন্টুদা একটি কাজ করো শোনো এদিকে বেলা ঘনিয়ে আসছে বেশিক্ষণ দেরি করা যাবে না হ্যালো তাহলে একটি কাজ করো তুমি তাড়াতাড়ি চেঞ্জ করেন আগেরটা দেন আমারটা দেন আমার বর্ষিতে আদার কেটে দাও মাছ ধরতে হবে কিন্তু ও হাঁটু বেজালটা ফোর মুগা আদা তো খাইতেছি যদি কই আদার খাইতেছি তাহলে তো মজা লাবো ও ভাই ভাই বল দিন তো বাইকে যাই গিয়া এমন করছে কেন আবুলে মা ছাগল ছেড়ে দিছ এই কিসের মা ও যা আবুলে মাটা হে চুপ এখানে তুই আর আমি ছাড়া আর একটা লোক নেই এখানে কোনো আবুলের মা আসেনি জন্টুদা আমি কিন্তু ভালোই করে বলছি একটা কথা কই একটি কথা মারবি না তো আচ্ছা বলো আচ্ছা কথা কই আজকে শহীদ হই আচ্ছা ঠিক আছে বলো আমি কিছুই বলবো না আধার হ্যাঁ হ্যাঁ কি হয়েছে আধার খাইয়েছি কি করেছো আধার খাইয়েছি আধার ফেলেছো খাইয়েছি মাঝে কইলো জবাব দিব না তাই কুরকায় কুত্তায় বিলাইয়া হমানে খাইতেছে ও ওগো সহ পরে আমি খাইতেছি আধারের ভিতর কি কি ছিল জানো হ্যাঁ কুত্তা বিলাই কুরকা হাই আধারের ভিতর কিন্তু পিপড়া ছিল তাও সেই বড় বড় দাঁতলা পিপড়া হ্যাঁ দাদা গো তুমি বুঝবে এবার আধার খাওয়ার কত জ্বালা কি জ্বালা কেন জানো কে সেই আধারের ভিতর যে পিপড়া ছিল হ্যাঁ সেই পিপড়াগুলো তোমার পেটের ভিতর গিয়ে বাসা বানাবে আহা হা নেপতু শোক নাকব না উম হইলো ডিম পারবে পরে বাচ্চা নেই বাইরামু ডিম যে পারবে সেখান থেকে বাচ্চা দিবে না জানো সেই বাচ্চার বড় বড় কিন্তু দাঁত রয়েছে সেই দাঁতগুলো দিয়ে তোমার পেটের ভিতর যে নাড়িভুড়িগুলো আছে না সেগুলা টুকরে 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 কামড়িয়ে খেয়ে দাদা গো তোমাকে একদম ওই পরপারে পাঠিয়ে দেবে গো দাদা। বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো, এমন জীবন দিলা বন্ধু বাইচা আছি কত। বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো, এমন জীবন দিলা বিধি বাইচা আছি কত। আমাদের কত শরীরা বিধবা হইল গো, নিজের চিন্তা করি না রে। যারা বিয়া বইত তাগর কি উপায় হবো রে? এই বিধবা হবে মানে তুমি তো বিয়েই করনি। যদি করতাম। করনি তো, করলে তো আজকে মরত ওরা। তাই দাদা আর দাদা রাইস্টারে আর কেদো না, ঠিক মতে আমার একটু খাওয়াই নয় দে, মরে যাবো রে। আচ্ছা দাদা, আমি তোমার সাথে দুষ্টুমি করেছি, তুমি তো মরবে না। মরবো না? না। এই কথাটাই তো শুনবার চাইছিলাম, আমিও কান্দি নেই, কান্দার রিহার্সাল করলাম। সত্যি সত্যি। আচ্ছা দাদা শোনো, তোমার কাছে কি একটুকু আধার হবে না? আরে আমি হইলাম জন্টু, আমার কাছে আধার থাকবো না। আচ্ছা তাহলে তাড়াতাড়ি করো, বের করো আধার। বাই করতে আছি বুঝছ? হ্যাঁ বের করো। ফ্রিজে থুইছি তো। আধার এটা কোথা থেকে বের করলে? এটা মনে করছে ফ্রিজে থুই দিয়েছিলাম। ফ্রিজে? এই যে দেখ টলটন ফ্রিজ। ও টলটন ফ্রিজ। ফ্রিজ ভালো আছে, 35 সেফটি। 35 সেফটি, বিদ্যুৎ ছাড়াই চলে। তাহলে কিভাবে? সৌর প্ল্যানে। আচ্ছা দাদা তোমার তাহলে এই ফ্রিজে তুমি আর কি কি রাখো? এই ফ্রিজে হাঁডি, পাতিল, তেল, সাবান, আলনা, সুকেজ, বাতের ডেক, মুড়ি, টিন চাইলে টিন। ওরে বাবা ফ্রিজ বড় আছে, এত কিছু? দুইটা ডিপ ফ্রিজে নুকাই। তো বলি কি দাদা, কি দেখো তোমার এই ফ্রিজে জিওল মাছ রাখতে যেও না। ও বাবা জিওল মাছ তো মুনা গো। কেন? সেদিনকে এক বেডে ইয়া থুই গেছাল বুঝছ, সাথে সাথে ফ্রিজে কম প্রেসার বেরিয়ে গেছাল। তাই আর ফ্রিজে জিওল মাছ থবার দিম না। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো করেছো। তাহলে বর্ষিতে আধার কেটে দাও, আর দেরি করো না। হ্যাঁ ছুরুবুরু কষ্ট মাত্র 10টা ওয়ার্ডা ধরিস না, আমারটা খাইস না, বাইতে বুঝাবাই নি হামুনা। আর শোনো জনতা, যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ কথা কম যাবে না, একটি কথা বলা যাবে না। ঠিক আছে? আর শোনো বর্ষি কিভাবে ফেলতে হয় জানো? সেটা জানো? জানি না। দেখি তো কিভাবে। তোর কাছে আমার উড়া হিকুন রাখবো, আমি বসে ফালাই নেই কোনোদিন। ও আচ্ছা এই যে দেখ আমার কাছে। হ্যাঁ দেখি দেখি। এই বোকা, এভাবে কেউ বসে ফেলে? আর এখানে এইভাবে বসি ফেলে মাছ ধরবে? তুই ভালা শিপ হাতে নিয়ে বসি, তারপরে এইভাবে ফেলতে হবে। ঠিক আছে? হ্যাঁ। আর চুপচাপ বসে যাও, কোনো কথা বলবে না, একদম চুপ। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মাহপিরি তেরি বেড়া আমায় দেয় নাই বিধি পাকারে মরি বন্ধু। কি বলেছি আমি? যে দাদা যতক্ষণ এই শান বাঁধানো গাঠে আমরা মাছ ধরবো ততক্ষণ তুমি একটি কথাও বলবে। একটা কথাও কই নাই, মিছা কথা কম না, গাহান কইছি। এই বোকা, গান কি কথা ছাড়া হয় নাকি? তাইলে দাওই করব না, কোনো কথা বলবে না কিন্তু। ঠিক আছে? ঠিক আছে, একদম চুপচাপ বসে ফেলবে, আর একটি কথাও বলবে না। ঠিক আছে? আর কেউ যদি ডাক দেয় তাহলে কিন্তু যাবে না কোথাও। খালি রাজীব ভাই ডাক দিলে যাবো, বকশিশ দিব। রাজীব ভাই? হ্যাঁ। আচ্ছা সেটা না হয়, যে কিন্তু অন্য কোথাও যেও না কিন্তু। লুকিন্দর? হ্যাঁ বলো। মাছে কি মায়াবড়ি খাই রে? ধাত বোকা, তাহলে উৎপাদন কম লোকে। আরে বাংলাদেশের জেলে ভাইগুলো ডিমলা মাছ আর ছোট ছোট মাছগুলো ধরে ফেলছে বিদায় ক্রমে ক্রমে মাছ কমে যাচ্ছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। কোনো কথা বলো না। আদে দেরি নি, কত দেরি করমু? চুপ, ওখানে যাও না। एजी एम्बुटे फाला चेते तू बसी जे आगे पीछे करे फाला माचे धरे ना करे धरबे सुनो माछ धरा होच्छे धैर्येर विषय ठीक आछे कथा बोलले माछ धरबे ना चुपचाप ए भाई स्टेज खाली करें कारण भिडियो होइताछे स्टेज खाली करें कमिटी जरा भाई आছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি স্টেজে অভিনয় যখন চলবে তখন কেউ হাঁটাটা করবেন না খাড়াইও থাকবা দিয়া সখী ওই তো দেখা যাচ্ছে সালামদের গাটি ওই সালামদের গাটি জি ओरे कोलसी कहाँ के ओ यारे बेहुला ताई जो मोनर कहते हैं रे योरे जाई जो